প্রোটেকশন লাগায় মাস্টার বেট করছিলেন তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ আমি তো আপনাকে আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতি খোদার কসম আমি এখান থেকে খুন কইলাম এখানে আপনারই সব পরিচিত ঠিক আছে আপনার এলাকা না আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গেছিলেন রুমে তাহলে আমাদের হ্যাঁ রেপ করেন নাই প্রোটেকশন লাগায় মাস্টার বেট করছিলেন চুপ যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যদ্দ করছেন হাতটা সরাতো উপরে থেকে অ্যাবিউজ করি মানে ভাই আপনি তো প্যারা খান গা আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করেন হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে মিডিয়া আসছে না আমি তো কিছু করি নাই আই নো নাথিং ডোন্ট নো আরে আমার নাম কি আমি জানি না আমাকে এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে ওকে ওটা তো লিখতে হবে বন্ধু দেখ বিজিবিল হয়ে নাকি তিন নম্বরটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হয়েছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেখ
ওটাই গোপনাঙ্গের ছবি, আমরা চারদিক থেকে কারেকশন লিখেছি, ফাইন, পুলিশের কাছে দুই দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসে, সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। এইটা জোরে জোরে সে সামনে গিয়ে হচ্ছে প্রেস কিনা, এত কথা সত্যি কথা এত চিন্তা ভাবনা করে বলা যায় না। আমি এর জন্য ক্ষমা প্রার্থী, বা কিছু একটা লিখেন যা আপনি আপনি যে বলতেছেন, আপনি সরি জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে, যে মদ খেয়ে নিজের দ্বন্দ্বে ধরে রাখতে পারে না, নিজের দ্বন্দ্বের ব্যালেন্স হয় না, কেমনে মদ খায়, এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিলাম। যারা লাইভ করছেন ভিডিও করছেন, কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমি একজন ভিকটিমের নাম দেওয়া হয়েছে, একটা ভিকটিমের নাম আসা যাবে না, খবরদার রাখেন সবাই, এটা কিন্তু আইন, লো হিসাবে আসলে এটা কিন্তু হচ্ছে যদি। আচ্ছা মেয়েরা আমরা চলো বাইরে গিয়ে, সবাই থানার বাইরে অবস্থান নেই, সে আসুক লিখছে আমি ইমাম সাহেব আগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে সাহেব আগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে। ওদের ওরা হইতেছে এখন যে কর্মচারী থাকতে চাইতেছে, তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে ইয়ে করতে এক্সপ্লেইন করতে। আমার টিভি মেয়েগুলো একটু সামনে আসো, একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো,
গেছি তো আমরা ফিজিক্যালি গেছি ওরা আসবে না সব অনেকে গেছি ইলার সাথেও কথা হয়েছে ইলার আসবে না ভাই তুই কি এটা জানাসই না এই যে রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না বলছি যে রাজু রে ভাই হবে না ও পাবলিককে না আসলাম কি কাজ করে নিয়ে আসবে আমাদের সামনে দিবে আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো আমাদের সামনে দিবে লাগবে না সবাই যারা যারা আছে হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছে আমাদের গেটের সামনে করে দিবে হ্যাঁ সেটাই দুইবার অলরেডি বারবারই দিছে আরেকবার বারবারই দিবে